হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার ন্যায় সংহিতার বিরোধিতায় কলকাতাতেও ট্রাক এবং লরি চালকদের বিক্ষোভ। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর এবং বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ। সকাল 9টা থেকে 3 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন ট্রাক এবং লরির চালকরা। বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টাস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর এবং ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গার্ডেন রিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে। অবশেষে 3 ঘন্টা পর সেই অবরোধ ওঠানোর কাজ চালাচ্ছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। এবং যে চিত্র দেখা যাচ্ছিল যে সকাল 9টা থেকে একেবারে বন্দর এলাকার বিভিন্ন জায়গায় অবরোধ চলছিল। আমরা যেমন রয়েছি খিদিরপুরে, সেখানে কিন্তু বাসকেল ব্রিজের কাছে রীতিমতো অবরোধ ছিল সকাল 9টা থেকে। সেই অবরোধে কিন্তু রীতিমতো নাজেয়াল হতে হয় সাধারণ যাত্রীদেরকে। বিভিন্ন গাড়ি, পণ্য সামগ্রী নিয়ে আসা গাড়ি, সাধারণ মানুষজন, অফিস যাত্রী প্রত্যেকেই কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন। অবশেষে সেই সব গাড়িকে চালানোর জন্য, রাস্তা অবরোধ তুলে দেওয়ার জন্য প্রথমে সেই অবরোধকারীদের কাছে পুলিশের তরফ থেকে বলা হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু সেই রাস্তা অবরোধ তুলে দিয়েছে, সেই চিত্রই দেখা যাচ্ছে। এবং গোটা পরিস্থিতিতে সাধারণ মানুষজন, তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়লেন। কেননা ট্রাক চালক এবং লরি চালকদের একাংশ তারা রাস্তা অবরোধ করেছিলেন কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতা করে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই অবরোধ দীর্ঘতম হতে শুরু করে এবং সাধারণ মানুষজন তারা নাজেয়াল হন। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু এখনো পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে, তারা কিন্তু সেই রাস্তা যে অবরোধ ছিল সেই অবরোধ উঠিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন, সেই চিত্রই দেখা যাচ্ছে খিদিরপুরে। ক্যামেরায় অতনুকুণ্ডুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। খিদিরপুরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের বামনগাছিতেও দেখা যায় একই ছবি। ট্রাক এবং লরি চালকদের সমর্থনে রাস্তায় নামেন ম্যাটাডোর চালকরাও। সকাল 10টায় যশোর রোডে বামনগাছি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিনি ট্রাক ড্রাইভার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ট্রাক এবং লরি চালকদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, কিন্তু কি কারণে এই প্রতিবাদ কর্মসূচি? ভারতীয় ন্যায় সংহিতার ফলে বিপদে পড়বেন তারা, বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে। এই অভিযোগেই দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক এবং লরি চালকরা। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা এনেছে কেন্দ্র। এই আইনে গাড়ি দুর্ঘটনা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। বড়সড় পথ দুর্ঘটনা ঘটিয়ে ফেললে চালকের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের হবে। পুলিশ প্রশাসনকে না জানিয়ে চালকরা পালিয়ে গেলে হিট অ্যান্ড রান মামলা হবে। দোষ প্রমাণ হলে চালকদের সর্বোচ্চ 10 বছর সাজা অথবা 7 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কেন্দ্রের এই ন্যায় সংহিতার বিরোধিতা করছেন ট্রাক এবং লরি চালকরা। শুধু রাজ্যের বিভিন্ন জায়গা নয়, ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভের আঁচ। বিক্ষোভের প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলিতে। মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাণিজ্য নগরী মুম্বাইয়ে প্রতিদিন 1500 ট্রাক ঢোকে। বিক্ষোভের জেরে আজ সকাল থেকে পেট্রোল পাম্পে কোনো ট্রাক ঢোকেনি, ফলে পেট্রোল ডিজেলের ভান্ডারে টান পড়তে শুরু করেছে। ইতিমধ্যে দেখা দিয়েছে প্রায় 50% ঘাটতি। নাগপুর, ইন্দোর, ধর্মশালায় পেট্রোল পাম্পের সামনে গাড়ির লাইন ক্রমশ লম্বা হচ্ছে। প্রভাব পড়েছে নবী মুম্বাইয়ের ফল এবং সবজি বাজারেও। যোগান কমে যাওয়ায় চড়চড়িয়ে বাড়ছে দাম। পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সরবরাহ অব্যাহত রাখতে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। যেমনটা আপনাদের জানাচ্ছি, দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু এই একই ছবি দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের ছবি আপনাদের সামনে। ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভের আজ উত্তরপ্রদেশের ম্যাংপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন ট্রাক এবং লরি চালকদের একাংশ, এবং সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতা।
ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে এইভাবেই চলছে ট্রাক চালক এবং লরি চালকদের বিক্ষোভ। আর এই প্রসঙ্গে কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম দেখাবো। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ড্রাইভার মানে সে খুনি হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টালি ভুলবশত বা অনিচ্ছাকৃত সেখানে 10 বছর সাজা করে দিয়েছে। ড্রাইভারকে ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু ট্রাক মালিকদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের অর্থ হচ্ছে যদি কেউ ভিকটিম হয় তার জন্য ইন্স্যুরেন্স তাকে টাকা দিতে বাধ্য। হঠাৎ কিছু বিজ্ঞ অমিত শাহজিয়ের মতন তারা এই অগণতান্ত্রিক কিছু বিল পাস করে, এরপরে আরো একটা একটা করে বেরোবে। যেখানে আলোচনা হয়নি সেই বিলটা আমি অত্যন্ত সন্দেহ আছে যে সেই বিলটা সত্যিকারের প্রয়োগ করা অসম্ভব হয়ে যাবে। তার কারণ সারা ভারতবর্ষ ব্যাপী এই ট্রাক ধর্মঘটের মধ্যে দিয়ে মোদী বিরোধী আওয়াজ সারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আজকে মুখমুখে বেরোচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশজুড়ে ট্রাক এবং লরি চালকদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই প্রসঙ্গে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দেখুন। ড্রাকোনিয়ান ল, এটা একটা অমানবিক গাছ জোর যার মুলুক তার, এই মানসিকতা থেকে ভারতবর্ষে 3টে লিগ্যাল ল পাস করানো হয়েছে। আমাদের দেশে আইপিসি উঠে গেছে, সিআরপিসি উঠে গেছে, এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে। এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে। মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে। আমরা এই আইনের বিরোধিতা, আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট, তার বিরোধিতা করেছি। পার্লামেন্টে তো করতাম, তার আগে আমাদের সকলকে 146 জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিলেন এই আইনটা পাস করানোর জন্য। এই আইন জনবিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে আমি আগেই বলে রাখছিলাম।